বন্দী হয়ে পড়ে আছে সুতার জাল মোরা সুতার জালের মধ্যে সাগর থেকে জাল দিয়ে বড় বড় মাছ ধরে না শিকারী কই পাহাড়ের চিপাই সুতার জাল পাইতা ওই জঙ্গলের মধ্যে লাঠি দিয়ে বাইরে গেছে লাঠির বাড়ির আওয়াজ শুনে হরিণ তো একটা দুই পাহাড়ের মাঝখান দিয়া দৌড় দিয়ে গিয়া সুতার জালে আটকিছে যত নড়াচড়ি করে ততই জাল পেছায় শিকারি দূর থেকে খুশি মুস্কি মুস্কি হাসে রে হরিণী আর দৌড়াদৌড়ি করিস না নড়াচড়ি করিস না বন্দী হয়ে গেছো ভালো করে পেঁচাইয়া শিকারি শেষরাইয়া কিতাব লেখে আর গাইতে পারে না ভারী বেশি হরিণটা মোটা তাজা বেশি ছিল বিদায় শেষরাইয়া নিতেছে হরিণী শেষরাইয়া নিতে যাইয়া গো এই পাথরের কণাই লাইগা হরিণের সমস্ত চাপড়া গুলো শিলা রক্ত বাহির হইতেছে হরিণ গাছের গোড়াই যখন জালটা দিয়ে বেঁধে রাখলো হরিণ চোখের পানি গুলো ছেড়ে ছেড়ে কানতেছে একটু পরে দেখা যায় দয়ার নবী মায়ার নবী এই রাস্তা দিয়ে আসতেছে আল্লাহু আকবার বলো হরিণ দূর থেকে আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে প্রভু গো আমার জবান খুলে দাও না তোমার বন্ধু রাহমাতাল লিল আলামিনের কাছে আমার মনের দুঃখগুলি বলি আল্লাহ বলেন জঙ্গলের হরিণ রে আমার বন্ধুর সাথে কথা বলার জন্য জবান খুলতে চাইছস যে নবীর সিলাই এত কিছু করেছি ওই নবীর সাথে কথা বলবি যা তোর জবান খুলে দিলা যে নবীর পক্ষে গেলে হরিণের জবান পর্যন্তই আমার আল্লাহ খুলে দেয় বলুন এই নবীর পক্ষে গেলে আমার লাভ হবে না লস হবে কাছে কাছে আসার পরে হরিণ ডাকতেছে প্রভু গো আপনার বন্ধু এসে গেছে জবানটা খুলে দেন না আল্লাহকে যা জবান খুলে দিলাম হরিণ ডাকতেছে প্রভু গো আপনার বন্ধু এসে কথা বলি প্রথম সালাম দিলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীকে কি আশ্চর্য হরিণ সালাম দিতেছে কি ব্যাপার হরিণ ওগুলা রুগী পড়ে পড়ে গেছি শিকারীর হাতে বন্দি দেখেন শেষরাই আনতে যাইয়া আমার চামড়া সিলাইছে রক্ত বাহির হইতেছে নবী গো এটা তো সাধারণ দুঃখ এর চেয়ে বড় দুঃখ মাত্র দুইটা বাচ্চা প্রসব করেছি সকালবেলা ওই পাহাড়ের কিনায় জঙ্গলার কিনারে বাচ্চাগুলো রাইখা ঘাস পানি খাইতে আসছিলাম এখন শিকারীর হাতে বন্দি আল্লাহ নবী গো আমার বাচ্চা দুইটা না খায়া মরে যাবে যদি দয়া করে একটু সুযোগ আমার দিতেন আমি জীবনের মতো বাচ্চাগুলো দেখে আসতাম আর একটু দূর বাচ্চাদেরকে জীবনের শেষ খাওয়া খাওয়াই আসতাম আমার নবী তো দয়ার নবী সকল সৃষ্টির জন্য যিনি করুণা নবী ডাকতেছে হরিণী ঠিক আছে যাও জালের পেট ছোটায়া যে গাছের মধ্যে বান্দা ছিল এই রশিটা এই জালের সুতাগুলি নবীজি হাতে নিয়ে দাঁড়াইয়া রয়েছে হরিণ তো বউ মারছে কিছুক্ষণ পর শিকারী হাজির আমার হরিণ কোথায় তো বাবা রে তোমার হরিণ তো সেই রাজিছি কিছুক্ষণ পরে হরিণ আসবে ওই লোক এটা খুব পাগল শিকারী বলতেছে জাল দিয়ে পেঁচাইয়া হরিণ ধরতে পারি না আর হরিণ ছাইরা দিলে হরিণ আসবে এটা কোন পাগল কি কয় রে আচ্ছা আপনাদের ধারণা কি যিনি হরিণ ছাড়ছে এরা আবার আইবনি আসতে বললেন যে আইতো না আইতো না হরিণ দৌড়ে গেছে যা দেখি বাচ্চাগুলি সারাদিন না খাইয়া থাকতে থাকতে একবার ছোট বাচ্চা দুর্বল হয়ে পড়ছে বাচ্চা দুইটা সামনে গিয়ে দাঁড়াইছে চোখের পানি গুলো হরিণের পড়তেছে বাচ্চা জিগায় মা মা এত দেরি করলা যে তোমার শরীরে রক্ত দেখা যায় কেন কে মারছে তোমাকে কোন জায়গায় বিপদে পড়ছো মা হরিণী কান্দে ও বাচ্চারা শোনো প্রশ্নের পর প্রশ্ন করো না সময় নষ্ট করো না শিকারীর হাতে বন্দী হয়েছি দুধ খাবি রে জীবনের শেষ দুধ আমার কাছ থেকে খেয়ে দে মা বলে ডাক দিবি রে জীবনের শেষবারের মতো মা বলে ডাক দিয়ে দে বাচ্চা দুটো জিজ্ঞেস করে কারণ কি রে বাচ্চারা কারণ জিজ্ঞেস না তোদের মায়াই রে একটু দুধ খাওয়ানোর জন্য রাহমাতুল লিল আলামিনের হাতে রশি লাগাইছি বাচ্চা দুইটাও আমার নবীরে চিনে বলুন হরিণের বাচ্চাও নবীরে চিনে কিনা হরিণের বাচ্চা হইয়াও নবী
ছিল গো কিন্তু উম্মত হইয়া নবী চিনি না একটা হরি হইনের জন্য নবী ফরমা কিন্তু নবীর পক্ষে গেলে নবীর পক্ষে না গেলে না বাচ্চা দিকে ডাকতেছে বাচ্চা দিকে ডাকতেছে মা এত দেরি করলা যে বাবারে বিপদে পড়েছি নবীর হাতে রশি দিয়া তোমাদেরকে মুখ খাওয়াইতে আইছি বাচ্চা দুইটা ডাকে মা গো নবীর সাথে বেয়াদবি কইরাইছো আমরারে দুধ খাওয়াইতা মা না খায়া জীবন দিমু তোমার দুধ খাইতাম না বাচ্চা হরিণ চিনে কিন্তু আমরা উম্মতের মধ্যে চিনে না বাচ্চা দুইটা এখন কোনটা কাঁদতেছে মা গো তোমার দুধ খাবো না যে নবী না হইলে জগৎ হইত না এ নবীর সাথে বেয়াদবি করেছ তোমার মতো মায়ের দুধ জীবন যাবে আমরা খাবো না বাবারে কি করবি মা চলো যাই নবীর সামনে যাই নবীর একটু দেখবো নবীর কাছ থেকে বেয়াদবির ক্ষমা নিব তারপরে আমরা তোমার দুধ খাবো তো চলো যাইতেছে এই বলতে শিকারি বলেন কি ব্যাপার আমার হরিণ কই বাবারে একটু থাকো অপেক্ষায় থাকো কিছুক্ষণ পরে হরিণ ফিরে আসবে আশ্চর্য কথা হরিণ ছাড়লে আবার ফিরে আসে নাকি পরে আসবে না আসা পর্যন্ত আমি এখানে আসি তুমি চিন্তা করো না এটা যদি না আসে আমি আরেকটা বইরা আমি তোমারে দিব নবী ডাক দিলে হরিণ আইনি কয় না দিয়ে আচ্ছা দেখি কিছুক্ষণ পর দেখা যায় আগে আগে মা হরিণীটা পিছনে দুইটা বাচ্চা আসতেছে রাসূল বলেন বাবারে চিন্তা করো না ওই যে তোমার হরিণ আসতেছে শিকারি তাকায় দেখে হরিণ গিয়েছিল একটা আসতেছে কয়টা বাচ্চা দুইটা একটু যখন কাছাকাছি এসে গেছে আমার নবীর সুন্দর চেহারা যখন দেখা যাইতেছে বাচ্চাগুলো মার আগে আগে যাই যেই নবীর বাচ্চারা পর্যন্ত ভালোবাসত গো আজকে বুঝের হইয়া নবী চিনলাম না যেদিন আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় যায় মদিনার ইতিহাস খুলুন এখনো মক্কা মদিনা ইতিহাসের ঘন্টা বাজে আমার নবী মদিনার সীমানার কাছাকাছি গেলে মদিনার মুখে দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে যেই নবীর ভালোবাসা রে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হইয়া যায় লোকেরা দাঁড়িয়ে আছে নবীকে ভালোবাসা দিবে কিন্তু বড়দের আগে বাচ্চাগুলো ছোট ছোট ছেলে মেয়েগুলো একবারে সকলের সামনে গিয়ে দাঁড়িয়ে আছে হাতে হাত ধরে নবীজি কাছাকাছি আসার পর আরবি দিয়ে গান শুরু করে দিয়েছিলেন তালাল বাদিরু আলাইনা আমি তাকে বাংলাটা গান বানাইছি আমার নবী মদিনার সীমানায় গেলে রাসূল বলেন ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা সবার আগে আমাকে ভালোবাসা দিতে যাইয়া বাচ্চাগুলো নবীকে ঘাও করে দাঁড়াইয়া সবাই ডাকতেছে আরে মা আমিনার কোলে দেখো চাঁদে উঠেছে বলুন মা আমিনার কোলে দেখো চাঁদে উঠেছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে হাইরে যাহারি প্রেমেতে জাহান আমার নবী বলেন আরে কচি কচি বাচ্চা ছেলে মেয়েরা সত্যি কি তোমরা আমাকে ভালোবাসবি বাচ্চারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা কসম খাইলাম গো জীবনের বিনিময় আপনাকে ভালোবাসব রাসূল বলেন প্রভু গো বাচ্চারা বলে জীবনের বিনিময় আমাকে ভালোবাসবে আমিও কথা দিলাম এই দেশের মানুষকে ভালোবাসব আমার আল্লাহ বলেন বন্ধু তোমার ভালোবাসার কারণে ইয়াসরিব নামের পাথরের দেশ আমি আল্লাহ সোনার মদিনা বানাইয়া দিলাম যে নবীর ভালোবাসায় বাবারা কুচি কুচি বাচ্চারা পর্যন্ত নবীর চিন্ত মারগুলের শিশুরা পর্যন্ত নবীকে চিন্ত আজকে আমাদের কোন ভূতে ধরছে নবীকে নিয়ে ডাক্কাডাক্কি করি হরিণের বাচ্চাগুলো মার আগে আগে দৌড়ে যাইয়া একবারে নবীজির পাও মোবারকে পড়ে ডাকতেছে আল্লাহর নবী গো ও দয়ার নবী মা বেয়াদবি করেছে মাফ করে দেন না হয় আমরা মার দুধ খাবো না জীবন দিব দুধ খাবো না বড় হরিণ কাছে দাঁড়ায় রয়েছে আমার নবী ডাকে ও শিকারি দেখ হরিণ গিয়েছিল একটা ফিরে আসছে তিনটা আল্লাহ আকবার আল্লাহ শিকারি এবার বল ক
খুনটা নিবি রে বড় হরিণ নিবি না বাচ্চা হরিণ নিবি না যিনি হরিণ একটা ছাড়লে তিনটা আসে ওনাকে নিবি অর্থাৎ হরিণ নিবি বড়টা না বাচ্চাটা না নবীকে নিবি শিকারি বলেন একবার হরিণের দিকে চাই আবার বাচ্চার দিকে চাই আবার আমার নবীর সুন্দর চেহারার দিকে চাই অবশেষে ডাক মারলেন যেই নবী একটা হরিণ ছাড়লে তিনটা ফিরে আসে রে আমি আর হরিণ নিব না আমি সেই নবী নিয়ে নিলাম এইভাবে রহমাতাল লিল আলামিনের প্রচার আমার আল্লাহ সমাজে ঘটিয়েছেন আজকে সে নবীর উম্মত আমরা রবিউল আউয়াল চাঁদে এই মাহফিলে বসেছি আসুন দেখি আমাদের জন্য কি বাজে কি লাগবে কি দরকার সব আজকে পাবেন আমার আল্লাহ বলেন নবীর আগমনের চাঁদে রবিউল আউয়ালে আমি আল্লাহ এমন একটা দরজাও বাকি ছিল না যেই রহমতের দরজাগুলো নবীর আগমনে আমি আল্লাহ খুলি না সব রহমতের দরজা নবীর আগমনে আমি আল্লাহ খুলে দিয়েছি আসুন আমরা এই রবিউল আউয়াল চাঁদে সেনবীর পক্ষে স্বীকারোক্তি দিলাম আমরা নবীর পক্ষে থাকব আল্লাহ বলেন আমার এই নবীর পক্ষে যারা থাকবে আমি আল্লাহ তাদের পক্ষে থাকব আসুন বৃষ্টির দরকার আমরা নবীর পক্ষে গিয়েছি এখন দোয়া করব আল্লাহ যাতে আমাদের শুধু বৃষ্টি নয় আমাদের জন্য যত কিসিমের রহমত বরকতের দরকার আল্লাহ যেন আমাদেরকে সব এই রবিউল আউয়ালের বরকতে নবীর আগমনের উসিলায় আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি সহ সব কিসিমের বরকতের ভাগি করেন সকলে বলুন আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين تمہار نبی آگمن چر تمہارا آگے بولا نہ بولا আমাকে বারবার বলতেছে দোয়া করতেছি দোয়া করতেছি আর আগে আমার বলা উচিত ছিল না যে দোয়া করতে পারে তোমার উপরে ব্যবস্থা আছে তোমার উপরে দেন না লানা খুনান না মিনাল খাসির রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সাজিল রব্বুল আমিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান আমি গুনাহগার তোমার নবীর আশে পাগল হইয়া যেই নবী না হইলে জগৎ হইত না আরশ কুরসী লৌহ কলম হইত না ওই নবীর আগমনের চাঁদ রবিউল আউয়ালে আমরা হাত বাড়াইছি একবারে খালি হাত বাড়াই নাই প্রভু গো তুমি যার উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ সালাম প্রেরণ করো যাকে ইমানদার বলে ডাক দিয়েছ ইমানদার লইয়া দরুদ সালাম মদিনা পাঠাইছি আমাদের দরুদ সালাম গুলো পাখির মতো উড়াইয়া উড়াইয়া দয়ার নবী মায়ার নবী রোজাত হারে পৌঁছাইয়া দা ইহাকে উসিলা করে রবিউল আউয়াল চাঁদ উসিলা করে নবীর আগমন উসিলা করে আজকের মাহফিলে আমরা যারা হাত বাড়াইছি মাবুদ রে আমাদের সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও মাবুদ জীবনে কত গুনাহ করেছি তুমি যদি গুনার হিসাব জিগাও আমরা কেউ হিসাব দিতে পারবো না শুধু শুধু লজ্জা পাব গো লজ্জা দিলে তোমার কি লাভ হবে বলনা কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না কে নেককার কে গুনাহগার কাউরে কিছু কইও না কে মেয়ে কে পুরুষ আজকের জন্য কে নামাজি কে বেনামাজি কাউরে কিছু জিগাইও না এ মাহফিলের খাতিরে নবীর আগমনের উসিলাই আমাদের তাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও ক্ষমা চাইলাম জীবনের গুনা ক্ষমা করছো নিব আল্লাহ ডাকবেন না আল্লাহ আল্লাহ জীবনের গুনা ক্ষমা করছো মাবুদরে ক্ষমা যদি না করো কবে জানি মৌতের চিঠি দিয়া আজরাইল পাঠাইয়া দাও কবে জানি বড়
বাড়ি বড় বড় সুন্দর বিছানা থেকে চারজনে দরে দরে টাইনা টাইনা বাহির করব উঠানের কিনারে পর্দা টানাবে ও বড়ি পাতার গরম পানি করবে নাকে কানে তুলা লাগাবে রে উত্তর দিকে মাথা দিয়ে শুয়াবে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাফন পরাইয়া উঠানের মাঝখানে রেখে দিবে আদুরে সন্তানেরা ঘরের বারিন্দাই দাঁড়ায়া দাঁড়ায়া ডাকবে বাবা সাদা কাফন পরে কই যাইবা আদুরের স্ত্রী ঘরের ভিতর যাইয়া বিছানাটার পাশে দাঁড়াইয়া ডাকবে স্বামী গো এই বিছানা খালি করে কই রওনা হয়েছো ওই দিন আসার আগে মাহফিলে বসে জীবনের গুনাহ ক্ষমা চাইলাম তোমার নবীর আগমনের উসিলাই তামাম জিন্দিগির গুনাহগুলো ক্ষমা করে দাও জীবনের গুনাহ ক্ষমার আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি কিন্তু রাগ হইও এতগুলো মানুষ রাত্র দুইটা পর্যন্ত বসে আছে আমি জানি না রে কার মনে কি ব্যথা আমি জানি না কার মনে কি দুঃখ আমি জানি না রে কার মনে কি আগুন একটু সময় দিয়ে যদি কাছাকাছি যাইয়া জিজ্ঞেস করতাম সকলেই একটা না একটা দুঃখ বলতো হয়তো কেউ কেউ বলতো হুজুর আমার মানাই কেউ কেউ বলতো হুজুর আমার বাবা নাই আবার কেউ কেউ বলতো হুজুর গো আমার মাও নাই বাবাও না মায়ের অভাবি বাবার অভাবি হইয়া যারা হাত বাড়াইছে রে আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ইয়াল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলী আওলাদ বংশধর মাই মুরব্বি পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী খাস করে এলাকার জমিনের নিচে যত মোমেন মোমেনাত জমি আছে সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও আজকের মাহফিলে নবীর আগমনের চাঁদে পবিত্র ঈদে মিলাদুন নবীতে যারা বসে আছে গো এত রাত পর্যন্ত যারা কষ্ট করেছে গো আল্লাহ সকলকে তুই আপদ বিপদ আজাব গজব অ্যাক্সিডেন্ট মালা মুসিবত শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনী হইতে বাঁচাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও গো আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও হসপিটালে যাইতে হবে এমন রূপ কাউকে দিও না গো আল্লাহ আমাদের মধ্যে যারা রেনগ্রস্ত সে রেন থেকে উদ্ধার করে দাও আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও যারা মদিনা যাওয়ার পাগল পাখির মতো উড়াইয়া মদিনা লইয়া যাও গো আল্লাহ হাইরে সোনার মদিনা মদিনা গেলে রে কলিজা মানে না 2001 এ যখন হজে গিয়েছিলাম আগে মদিনায় নিয়ে গেছে মদিনার সীমানায় ঢোকার আগে মোয়াল্লেম সাহেব বলতেছেন হাজি সাহেবরা দুরুদ শরীফ পড়ো আমরা কিছুক্ষণের মধ্যে সোনার মদিনায় ঢুকে যাব ঢুকে গেলাম সোনার মদিনা শরীরটা শান্ত হয়ে গেছে আর একটু যাওয়ার পরে ড্রাইভার সাহেব বলতেছেন মোয়াল্লেম সাহেব বাসের সকল জানালা বন্ধ করে দেন মোয়াল্লেম সাহেব বলেন আপনারা দুরুদ শরীফ পড়েন জানালাগুলি বন্ধ করতেছি জিজ্ঞেস করলাম ও মোয়াল্লেম সাহেব বাসের জানালা কেন বন্ধ করো মোয়াল্লেম বলেন হুজুর আর একটু সামনে গেলে সবুজ রঙের গম্বুজ দেখা যায় জানালা যদি বন্ধ না করি
আমাদের বাংলাদেশের কিছু আশে গেছে নবীর সবুজ রঙের গম্বুজ দেখলে গো ইয়া রাসূলুল্লাহ বলে জাত মাইরা জমিনে পড়া যায় সেই জন্য জানালাগুলি বন্ধ করে দিলাম এই মদিনা না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি সাদা কাফন গায়ে লাগাইও না এ আল্লাহ খাস করে আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা সাগরে মাছ ধরে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাইয়া রাখো মাবুদ মাবুদ রে যারা গৃহস্থী করে জমি ফসলে বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করে দাও মাবুদ রে ছাত্র সেনার ভাইদেরকে তোমার কুদরতি হাতে আমানত করলাম তুমি কবুল করে লও হে আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আজকের মাহফিল তোমার কুদরতি হাতে রেখে গেলাম কিয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কায়েম রাখো হে আল্লাহ ইয়া আল্লাহ খাস করে এই মাহফিলকে যারা সাহায্য সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে দূর দূরান্ত থেকে মাহফিলে এসে শরীফ হয়েছে সকলকে তুমি কাল কিয়ামতে নবীর কুদরায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ তোমার নবী যেই জান্নাতে থাকবে গো এই জান্নাতের পাশের জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ মাবুদ অনেকের ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে আছে ছেলে মেয়েদেরকে হায়াত বানাইয়া দাও অকালে মৃত্যু দিও না মা বাবার কলিজায় আগুন জ্বালাইও না ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও মাবুদ অনেকের ছেলেরা ভাইরা বিদেশ থাকে সহি সালামতে রাখো রুজি রোজগারে বরকত দাও যারা বিদেশ যাবে চেষ্টা করতেছে তাদের মনের আশা পুরা করে দাও হে আল্লাহ হে মাহবুব আমাদের এই বাংলাদেশ টুকুন তুমি হেফাজতে রাখো গো আল্লাহ সকল প্রকার মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ বোমাবাজির থেকে এই দেশটাকে বাঁচাইয়া রাখো গো আল্লাহ ইয়া আল্লাহ খাস করে আজকের মাহফিলের ফয়েজ বরকত আজকের মাহফিলের সবরে সাবি এই বাংলার জমিনে যত ওলি আল্লাহর ঘুমিয়েছে তাম পৃথিবীর জমিনে যত ওলি গাউস কুতুব ঘুমিয়েছে সকলের রোহে পৌঁছাইয়া দাও ওনাদের রুহানি ফায়েজ আমাদেরকে নসিব করে দাও হো আল্লাহ আজকের মাহফিল সোনার মদিনা পৌঁছাইয়া দাও হো আল্লাহ ইয়া আল্লাহ নবীর আগমনের বরকতের বাগি আমাদের সকলকে তুমি করে দাও হো আল্লাহ ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের ওসিলাই দরুদ ও সালামের ওসিলাই নবীর আগমনের ওসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে তুমি আমল করার তৌফিক দাও গো আল্লাহ ইয়া আল্লাহ মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল